আচ্ছা তো সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে আরও আরও কিছু কোশ্চেন করা হয়েছিল তো তার মধ্যে আরও একটা হচ্ছে যে টেলিফোন টেলিফোন আলাপ কিছু রেকর্ড হয়ে ওগুলো আবার সাংবাদিকরা সেগুলো সাংবাদিকের কাছে চলে আসে এবং তারা যারা কোশ্চেন করছিল কোর্স করছিল সেটা হচ্ছে যে আমাদের কাছে এভিডেন্স আছে যে তাদের তাদের মধ্যে ফো ফোনালা মামুনুল হক এবং তার স্ত্রী অথবা স্ত্রী তার আগের স্ত্রী অথবা তার ছেলে এ ধরনের কয়েকজনের মধ্যে কথোপকরের কিছু এভিডেন্স আছে যেখানে প্রমাণ হচ্ছে যে উনি তার বিবাহিত স্ত্রী না ওই মুহূর্তে এখন কোশ্চেন হচ্ছে যে এটা কতটুকু সত্য কোশ্চেনটা আপনি একটু চিন্তা করে দেখুন আপনার কাছে এভিডেন্স আছে এবং আপনি জিজ্ঞেস করছেন এটা কতটুকু সত্য মানে জিনিসটা এরকম এরকম দাঁড়ায় না যে আমি রাস্তা দিয়ে আমি একটা গরুকে আমি নিয়ে যাচ্ছি আপনি ছবি তুলেছেন ছবি তুলে আপনার কাছে এভিডেন্স হিসেবে এভিডেন্স হিসেবে রেখে দিয়েছেন এবং আমাকে জিজ্ঞেস করছেন যে এটা কতটুকু সত্য যে আপনি আপনি কি রাস্তা দিয়ে গরু নিয়ে হেঁটে যাচ্ছিলেন কি তো জিনিসটা খুবই হাস্যকর ব্যাপার ব্যাপার যেহেতু আপনার এভিডেন্স আছেই তো আপনার কোশ্চেন করারই বা দরকার কি আপনি তো এটা তো প্রুফ হয়েই গেল যে আপনার এটা যেটা সত্য আর আপনার যদি সন্ধিহান থাকে যে এভিডেন্সটা আসলে সত্য কি না সেক্ষেত্রে আপনি এটাকে নিয়ে কোর্টে জমা দিতে পারেন এভিডেন্স হিসাবে ইউজ করতে পারেন আপনার কোশ্চেনের এই কোশ্চেনের কোনো মানে নাই যখন আপনি দেখছেন যে একজন গরু নিয়ে যাচ্ছে আপনার কাছে ছবি তুলেছেন আপনি এভিডেন্স আছে এবং আপনি জিজ্ঞেস করছেন যে এটা কি গরু ছিল কি না সে তো অবশ্যই বলবে এটা গরু ছিল কারণ সে তো গরু নিয়েই যাচ্ছিল অথবা সে হয়তোবা বলবে যে সে যদি আপনার যদি ক্লেমটা যদি হয় যে গরু নেওয়াটা অপরাধ সে হয়তোবা তখন বলবে যে না আমি গরু এটা গরু ছিল না তো জিনিসটা এ ধরনের আর কি যে কোশ্চেনগুলো ছিল হাস্যকর কোশ্চেন যেখানে এই কোশ্চেনের কোশ্চেন করার কোনো মানে মানে হয় না তারপরে আরও একটা ব্যাপার হচ্ছে যে আরেকটা ব্যাপার হচ্ছে যে একজন সে সেই ব্যক্তি সে যেই ব্যক্তি হন না কেন বাংলাদেশের মিনিস্টার বলেন আপনার ইউনিভার্সিটির টিচার বলেন যে কোনো সম্মানিত পদে অধিষ্ঠিত থাকলে সে যে তার অর্গানাইজেশনকে বা ইউনিভার্সিটিকে টিচার হলে ইউনিভার্সিটি প্রাইম মিনিস্টার হলে তার প্রাইম মিনিস্টার বা দেশের সবাইকে বা কোনো মিনিস্টার অথবা হেফাজতে ইসলামের কথাই বলে না কেন আমি আমার ব্যক্তিগত কাজের কারণে আমি বা ব্যক্তিগত রেস্টের কারণে আমি আমাদের দেশে একটা দেশেরই একটা রিসোর্টে আমি গিয়েছি আমার ওয়াইফকে নিয়ে তো এটাতে সবাইকে জানানোরই বা কী দরকার আমার তো একটা প্রাইভেসি আছে তাই না এভরিবডি হ্যাজ এ প্রাইভেসি সো ওয়াই শুড আই ইনফর্ম এভরি ওয়ান দ্যাট আই এম গোয়িং টু দ্যাট রিসোর্ট ফর মাই রিল্যাক্সেশন ইভেন মেবি ইট ইজ নট ফর রিল্যাক্সেশন হোয়াট এভার ইট ইজ ওয়াই শুড আই ইনফর্ম এভরি ওয়ান রাইট সো এই কোশ্চেনগুলো শুধুই অবান্তর এবং শুধুই এগুলো এগুলো দিয়ে এগুলো দিয়ে একজনকে যেমন অসম্মানিত সম্মানিত ব্যক্তিকে অসম্মান যে করা হয় না তা না আপনি নিজের সম্মানও হারাচ্ছেন কারণ হচ্ছে যে আলটিমেটলি আমি যদি আপনাকে স্টুপিট বলি সেও আমাকে স্টুপিট বলবে তাতে হয় কি যে কাদা ছোড়াছড়িটাই হয় এখানে সত্যর কিছু সত্য কিছু বের হয়ে আসে না তো তো আমার আমার যেটা 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 মনে হয়েছে যে আপনাদের কাছে যে সেটা যেই হোক সেটা দেশের জনগণ হোক দেশের আওয়ামী লীগের লোকজন হোক এবং ইভেন ইভেন আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে প্রাইম মিনিস্টার উনি উনি আজকে পার্লামেন্টে বলেছেন যে একজন হেফাজতে ইসলামের নেতা হিসাবে কিভাবে উনি আরেকজন এই এই ধরনের কাজ করে কাজ করে হোটেলে বা রিসোর্টে ধরা পড়েন এবং কিভাবে একজন দেশের হেফাজতে ইসলামের মতো একটা দলকে নেতৃ নেতৃত্ব দেন কথা হচ্ছে উনি বা কত শিওর হলেন যে ঘটনাগুলো কতটুকু সত্য হান্ড্রেড পারসেন্ট সত্যি একজন প্রাইম মিনিস্টারের পদ থেকে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী সে কথাগুলো তার পথ থেকে কথাগুলো মানায় না সে সে যদি এত শিওরই হয় তাহলে তো হ্যাঁ তাহলে তো উনি সব কিছুতে তাহলে তাহলে আমরা তার কথাকেই বলে নেবো যে হানড্রেড পার্সেন্ট সত্যি তো সে তো সেও তো কারো কাছ থেকে ইনফরমেশনগুলো নিয়েছে এবং সে ইনফরমেশানগুলো কোন সোর্স থেকে এসেছে সবগুলো যাচাই বাছাই যাচাই বাছাই করার একটা প্রশ্ন ওখানে থাকে বা সত্যতা কতটুকু সত্য সেটা একটা প্রশ্ন থাকে সবই যদি এত সত্য হয়ে থাকে তাহলে প্রধানমন্ত্রী যাই বলবে তাই আমরা ধরে নিব যে হানড্রেড পার্সেন্ট সত্যি তো এখন কথা হচ্ছে যে এই এই জিনিসগুলো যে ঠিক আছে যে একজন যদি সেও একজন সে একজন মুসলমান ঠিক আছে সে একজন সম্মানিত ব্যক্তি সে এই ধরনের কাজ করতে পারে না তো ওই কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে সবাই সবাই চেষ্টা করে একজন ভালো মুমিন্দার হতে এবং ওনার পক্ষে আমার যেটা ব্যক্তিগত মত মতামত হচ্ছে যে ওনার ওনার মতো পথ থেকে একজন ব্যক্তি এই ধরনের ভুল করবে না আর যদি ভুল করেও থাকে তাহলে হ্যাঁ যদি আমাদের সন্দেহ হয় তাহলে আমরা কোর্টে যাই আমরা কোর্টে যাই কোর্ট কোর্ট তার এভিডেন্সগুলো দেখুক আপনার কাছে কোনো টেলিফোনের ফোন আলাপের যদি রেকর্ড থাকে এভিডেন্স হিসাবে সাবমিট করুন তারপরে যে রেজাল্টটা আসবে সেই থেকে আমরা তাকে ব্লেম করতে পারি যে ওনাকে হেফাজতে ইসলাম থেকে বহিষ্কৃত করা হোক তখন আমাদের প্রশ্ন আসতে পারে যে ওনার মতো একজন ব্যক্তি এই পথ থেকে কিভাবে। দেশের হেফাজতে ইসলামের মতো দলকে লিড দিতে পারে বা দেশকে বিভ্রান্ত দেশের মুসলিম জনগোষ্ঠীকে বিভ্রান্ত করতে পারে তো তো এই কোশ্চেনগুলো আমরা এখন করার কোনো অধিকার আমাদের নাই আমাদের রাইট নাই এবং আমাদের ধর্মেও বলা আছে যে কোনো মুমিনকে বা কোনো কোনো এটাকে বলবো যে মানে কোনো স্কলারকে ইসলামিক স্কলার যারা আছেন তাদের বিরুদ্ধে বা সেটা সেটা তারাও না একজন একজন আরও জনকে কেউ কাউকে কারোর বিরুদ্ধে কোনো মুসলমানের বিরুদ্ধে অপবাদ দেওয়ার আগে সেটা যাচাই বাছাই করে তারপরে সেটাকে সেটা সেটা নিয়ে কথা বলা উচিত তো তো আর সেক্ষেত্রে তো একজন সম্মানিত ব্যক্তি যারা তার সেখানে তো কোশ্চেনটা আরও বেশি করে আসে তো এই হচ্ছে আমার কিছু অবজারভেশন ছিল তো আমার মনে হয় আপনারাও আমার মনে হয় এটা নিয়ে আর বাড়াবাড়ি না করে আপনাদের যদি মানে আমার যেটা মনে হয়েছে মনে হচ্ছে সেটা আমি বলছি যে সাংবাদিকদের ভাইদের বলবো যে এটা নিয়ে বাড়াবাড়ি না করে ভুলভ্রান্তি না ছড়িয়ে আপনাদের জন্য আপনাদের আপনাদের যদি কোনো এভিডেন্স থাকে আপনারা যান আপনারা কোর্টে সাবমিট করুন আপনারা শুধু আপনাদের শুধু একটা দলের হয়ে পক্ষে কথা বল কথা বলবেন না আপনারা আপনারা আপনাদের আপনারা নিজেরা পড়ালেখা করুন আমি একটা জিনিস বলতে চাচ্ছি এই কারণে যে আপনাদের নিজেদের ধর্ম আপনাদের আমাদের ইসলাম ধর্ম সম্বন্ধে আপনারা কতটুকু জানেন অবশ্যই আমি স্বীকার করি যে আমি 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 একজন মুসলমান তবে আমারও জ্ঞান খুবই সীমিত অবশ্যই আমি সম্মান করব মামুনুল হক সাহেবকে উনি হাফেজ উনি মওলানা ওনার জ্ঞান অপরিসীম আমার চেয়ে অনেক অনেক বেশি সেই ক্ষেত্রে ওনার সম্বন্ধে কিছু বলার আগে আমি দশবার চিন্তা করব তো সেভাবেই সাংবাদিক ভাই আপনি যদি জার্নালিজমে পড়েন তো আমি যদি জার্নালিজমে না পড়ি সেক্ষেত্রে আপনার সঙ্গে জার্নালিজম নিয়ে কথা বলার আগে আমি দশবার চিন্তা করব যে আমি কোশ্চেনগুলো কি ধরনের করব এবং এবং এই ব্যাপারটা এই ব্যাপারে আমি অবশ্যই সাবধানতা নিয়েই কোশ্চেন করবো কারণ আপনি জার্নালিজমের এক্সপার্ট আমি জার্নালিজম নিয়ে পড়াশোনা করিনি তো ব্যাপারটা ওই ধরনের যে আপনার সাংবাদিকরা ভাই আপনারা কোশ্চেন করতেই পারেন কিন্তু কথা হচ্ছে যে কোশ্চেনগুলোর একটু মিনিংফুল কোশ্চেন করলে জনগণ জনগুলো বুঝতেও সুবিধা হয় এবং আর একটা ব্যাপার হচ্ছে যে একটা সম্মানিত লোককে প্রথমেই অসম্মানিত করা প্রথম থেকেই অপদস্থ অসম্মানিত করার কোনো মানে হয় না কারণ হচ্ছে যে এই জিনিসগুলো যে আপনিও যখন আজকে বা কালকে যখন কোনো একটা সম্মানিত পদে অধিষ্ঠিত হবেন আপনারও যে ঘটনাগুলো ঘটবে না তার কোনো গ্যারান্টি আপনি দিতে পারেন না তো আমরা একজন একজনকে সম্মান করি আর কোনো কারো যদি কোনো ভুলভ্রান্তি হয় সেটা আমরা আমাদের ভুলভ্রান্তি ধরার জন্য লোক আছে তাদের কাছে আমরা জানাই তারাই তারাই জিনিসটা নিয়ে দেখাশোনা করবেন বা তারাই এই জিনিসটা দেখবেন তো আজকে পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফিজ